সুপ্রভাত, আসসালামু আলাইকুম। আজ 24 সেপ্টেম্বর 2022 রোজ এবার আপনার প্রতি শনিবার এখানে অনেক বড় গুরু সদলে আসবে সুখী সফল টিভি বিডি। আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের সফল টিভি বিডি অবস্থান করছে কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া গরুহাটে, আর এখানে আসার পর দেখলাম হিউজ পরিমাণ খামার প্রযুক্ত সারগরুগুলো আমদানি হয়েছে। আজকের পর্বে সেগুলো দেখাবো এখানে কি কি জাতির সারগরু আমদানি হয়েছে, সেগুলো কেমন শেষ, সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেসব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে দর্শক দূর উদ্দেশ্যে কয়টা গরু দেখাবেন? ছয়টা। তো 2023 সালের জন্য খামার উপযুক্ত। আচ্ছা আচ্ছা কাকা, আমরা কথা না পারি এক একটি গরুর দাম জানি আসুন। কাকা ভিডিও শুরুতে একটি গরু দেখছি, এটা কোন জাতের? সাইহওয়াল। দাঁতে কয়টা? দাঁতে দুইটা। ওজন এখন বর্তমান কয় মন আছে এটার? সাড়ে ছয় মন। আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছি 75। 1,75,000 টাকা সম্পূর্ণ চাওয়া দাম। আচ্ছা আচ্ছা, এটা যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে দাম রাখছেন কত? 1,60,000 হলে দেওয়া যাবে। ওইটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে অনেকে কিন্তু ফোন দিয়েছিলেন বা কমেন্টসের মাধ্যমে জানাইছিলেন যে ভাই খামার উপযুক্ত সারগরুগুলো থাকলে ভিডিও দেন, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে গরুগুলো কী অবস্থা আছে, কত টাকা দাম, কোথা থেকে দেখতে পারবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। কাকা সিরিয়াল নম্বর 2, আরেকটি লাল টকটক কালার করে দেখছি, এটা কোন জাতের? সাইহওয়াল। দাঁতে কয়টা? দাঁতে দুইটা হয়েছে। ওজন এখন বর্তমান কয় মন আছে এটার? 6 মনের মতো। আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? 1,65,000 টাকা। আচ্ছা, এরা যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে দাম রাখছেন কত? 1,55,000 টাকা। এখান থেকে হালকা কিছু দরদামের সুযোগ রাখছেন? আচ্ছা আচ্ছা, এগুলো আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। কাকা সিরিয়াল নম্বর 3, আরেকটি গরু দেখছি, এটা কোন জাতের? সাইহওয়াল। দাঁতে কয়টা? দাঁতে দুইটা। ওজন এখন বর্তমান কয় মন আছে এটার? 5.5 মন। আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছি 65,000। 1,65,000 টাকা। এখান থেকে আলোচনা করার সুযোগ থাকবে প্রত্যেকটা গরু। আচ্ছা আচ্ছা দর্শক, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আসলে অনেকে কিন্তু ফোন দিয়েছিলেন বা কমেন্টসের মাধ্যমে জানাইছিলেন যে ভাই খামার উপযুক্ত সারগরুগুলো থাকলে ভিডিও দেন, তো তো সিরিয়ালের 4 নম্বরে আরেকটি লাল টকটকে কালারের গরু দেখছি, এটাও তো সাইহওয়াল। তাতে কয়টা? তাতে দুইটা হয়েছে। ওজন এখন বর্তমান কয় মন আছে? 6 থেকে 6.5 মনের মতো ওজন আছে, এবং নাভি কম্বল মাথার শেপ সব দিক থেকে পারফেক্ট। আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? 1,65,000 টাকা। প্রত্যেকটা গরুই তো দরদামের সুযোগ রাখছে। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে সেটা দামাদামি করে নিতে পারবে। সিরিয়াল নম্বর 5, আরেকটি লাল টকটকে কালারের গরু দেখছি, এবং এর চুপটা অনেক সুন্দর এবং নাভি সব দিক থেকে পারফেক্ট। আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এরা কোন জাতের? এটাও সাইহওয়াল। দাঁতে কয়টা? দাঁতে দুইটা হয়েছে। ওজন এখন বর্তমান কয় মন আছে এটার? 5.5 মন আছে। আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? এটুক দাম চাচ্ছে চাওয়া দাম 1,65,000 টাকা। আচ্ছা আচ্ছা, এরা যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে দাম রাখছেন কত? 1,55,000 টাকা। আচ্ছা আচ্ছা, সিরিয়াল নম্বর একদম সর্বশেষ আরেকটি গরু দেখছি, গরুটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটা কোন জাতের কাকা? এটাও সাইহওয়াল। দাঁতে কয়টা? দাঁতে দুইটা। ওজন এখন বর্তমান কয় মন আইডিয়া করছেন এটার? 5.7 মন। 5.7 মন। আচ্ছা আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম চাচ্ছি 75,000। 1,75,000 টাকা। এটা তো সম্পূর্ণ চাওয়া দাম। আচ্ছা, এরা যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে দাম রাখছেন কত? 1,60,000 টাকা। আচ্ছা দর্শক, আমি প্রত্যেকটা করে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কাকা আজকে যে 6টা গরু দেখালেন, এই 6টা গরু যদি কোনো খামারি ভাই আপনার কাছ থেকে লট আকারে নেয়, গড় অ্যাভারেজ দাম রাখছেন কত? 1,55,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখান থেকে হালকা কিছু দরদামের সুযোগ রাখছেন? আচ্ছা আচ্ছা দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এই 6টা গরু দেখালেন, এই 6টা গরুই কি 2023 সালের খামার উপযুক্ত কুরবানির জন্য? আচ্ছা আচ্ছা দর্শক, আমি এই গরুগুলো সবকটাই একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। Thank you.
01932949014 01932949014 দর্শক অবশ্যই নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে 6টা গরু কালেকশন করতে পারবেন, আমরা দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া গরুহাটের ভালো ভালো কালেকশন দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্টস করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।